এই যে দেখো এই পাঁচটা আটি মনে যেন ফুলের গোছা নিয়ে জমি দাঁড়িয়ে রয়েছে। তো লিপস্টিক নিয়ে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে দেখো এই তো দে 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 যে নেশা করে এই নেশা করকে দেখো। তো এই বিস্কুট আর এই সময় এই যে চা গরম হয়ে গেছে, এখন চা খাবো। আর রাত্রির এগুলো মা আজকে গরম করে রেখেছে সব, চলো না ভুল বড় আছে। আজকে একেবারে সকাল সকাল বেরিয়ে গেছি, প্রচন্ড ঠান্ডা, পুরো রাস্তা একদম কুয়াশা পড়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না, চুল টুলি অবস্থা কিছু অবস্থা। তো প্রচন্ড কুয়াশা রাস্তায়, টুপি পরেছি, মনে হচ্ছে ঠান্ডা হিড়িড় করে হচ্ছে ঢুকছে, কিছু করার নেই। মাফলারটাও নিয়ে আসতে ভুলে গেছি, মাফলারটা নিয়ে আসলে গলাটা জড়াতাম, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। বাড়িতে এক কাপ চা খেলাম, বাড়িতে গো আবার এক কাপ চা না খেলে হবে না বলা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, এখন বাজে ঘড়িতে ঠিক 7টা বাজে। তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, তো এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে সকালে একটু বেরিয়েছিলাম কাজে, আজকে দুজনেই বেরিয়েছি। তো ভাবলাম যে এখান থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করে দিই আর গুড মর্নিং করে দিই। তা চলো যেতে যেতে যতটুকুনি পারি তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। তো শীতে চলো, আজকে কি করবো জানি না, শীতে তো বেরিয়েছি। বেশ কিছুক্ষণ আগে তো চলে এসেছি বাড়িতে, এসে জামা কাপড় ছেড়ে তো এক কাপ চা খাওয়াও হয়ে গেছে। তখন আর তোমাদের দেখাতে পারিনি, কেন কারণ ফোনে একদম চার্জ ছিল না, ফোনে চার্জ হচ্ছিলো, তো ওই কারণেই আর তোমাদের সামনে আসতে পারিনি ক্যামেরা অন করে। তো এখন চলে আসলাম, তো এখন আজকে ব্রেকফাস্ট করতে বসছি। তা চলো চট করে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে কি আর দুপুরে কি কি হয়েছে, চলো চট করে দেখিয়ে দিচ্ছি। চলো মানে এখন রান্না বসেনি, কাটাকুটা হয়ে গেছে। চলো চলো, এই হচ্ছে বাবার তো খাওয়া হয়ে গেছে আর ভাই টিফিন নিয়ে চলে গেছে, আর এখন খাবো হচ্ছে মা, আমি আর ঝুমি, এই তিনজন আমরা হচ্ছে খেতে বসবো। তা চলো, তো এখানে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর সেদিনকের কিছু মাংসের ঝোল ছিল, তো যে সোমবার মঙ্গলবার আমরা খেতে পারিনি, তো আজকে বুধবার সেটাকে খাবো। তো এই সেটাকে ভাগ করে নিয়েছি সবার মধ্যে, দেখো ভাগ করে নিয়েছি। তা চলো, এই হচ্ছে আজকের সকালে ব্রেকফাস্ট। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্রেকফাস্টের সময় কথা বলা হয় না, নয় ব্রেকফাস্টের পরে, আর না হলে ব্রেকফাস্টের অনেক আগে হচ্ছে আমরা কথা বলা শুরু করি, ঠিক ব্রেকফাস্টের সময় তোমাদের সঙ্গে কথা হয় না। তো আজকে আজকে অনেক দিন পরেই ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। তা চলো রান্নাঘরে কি পরিস্থিতি, চলো চট করে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি, এই যে মা এখন আজকে ওই ভাতের হাঁড়ি মাজছে, এই দেখো ওই দরকার হবে তাই, মার তো সহ্য নেই। আর এইখানে চলছে হচ্ছে ভাত, এইখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে দুপুরের যে তরকারি হবে সেই তরকারি কাটা, এখানে আলু কুমড়ো এগুলো কেটে রেখেছে মা, আর এর সাথে কী দেবে এখনো জানা যায়নি, তা দেখছি কী করা যায়। আর এখানে জুই ব্রেকফাস্টের জন্য কাটছে হচ্ছে টমেটো আর পেঁয়াজ, স্যালাড 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 কাটছে। হ্যাঁ হ্যাঁ, গেলে এখানে খাবার সঙ্গে স্যালাড না হলে ভুল লাগে না, বেশ খাওয়াটা জমে যায় স্যালাড। হ্যাঁ, তা চলো এই এই হচ্ছে আপাতত এখন আপডেট রান্নাঘরে। আর আজকে এসে ওদিকের সব ঘর গোছানো হয়ে গেছে, ঠাকুরের বসন মাজা হয়ে গেছে, শুধু বাকি হচ্ছে পুজো দেওয়া। আর আমি এখনও ভিডিও এডিট করতে বসতে পারিনি, এই এখন ভিডিও এডিট করতে বসবো, আর ঝুমি যাবে ঠাকুর ঘরে। তা চলো, তা চট করে হচ্ছে এদিকে কাজগুলো সেরে ব্রেকফাস্ট করে এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। তো দুপুরের মেনু আজকে তোমাদের দেখানো হয়নি, তো এখন আমি খেতে বসবো। তা চলো দুপুরের মেনুটা চট করে তোমাদের দেখিয়ে দিই। আজকে দুপুরে আজকেও দুপুরের মেনু খুব সিম্পল, তো ভাত, তো ভাত দিয়ে শুরু করি, এই ভাত আর হচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ঝোল করেছে মা, আর হচ্ছে কালকের মুসুরির ডালে একটু মুসুরির ডাল বেঁচেছিল, তো সেইটাই হচ্ছে গরম করে রাখা হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো, বাবার আর মা তো খাওয়া হয়ে গেছে, ভাই এখনো বাড়ি ফেরেনি, তো ভাই ভাই এসে খাবে, আর নাহলে ভাই বলে বাইরে খেয়ে নেবে, তা রাত্রিরে খাবারটা এখান থেকে যাবে। তা চলো আমরা এখন খেতে বসে যাবো, এই এখন ভাত বাড়বো। তো চলো, তো এইটা আমার আর এটা হচ্ছে ঝুমি, দুজনের ভাত এখান এখন বাড়বো। তো চলো এই ভাত বাড়া হয়ে গেল, তো এই এখন খাবো, খেয়ে দিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে।
আসলে আজকে দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, তারপর তোমাদের সঙ্গে আর কথা হয়নি, তো চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এই মাত্র বাড়িতে ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো এখনো গায়ে সোয়েটার চাপাইনি, কিন্তু গা তো পুরো ঠান্ডা, মানে শুনছি তো আরো নাকি ঠান্ডা বাড়বে, জানি না হচ্ছে কি হবে, বুঝতে পারছি না যে মানে সত্যি কথা ঠান্ডা পড়লে আমার ভীষণ অসুবিধা হয় ঠান্ডায়। তো আমি ঠাকুরকে রাখি ঠান্ডা এরকম থাক, এর থেকে যেন না বাড়ে, জানি না কি হবে। তা চলো গিয়ে এখন চা গরম করব, চা খাবো, তারপরে হচ্ছে অন্য কথা। আর আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, সেই বাজারগুলো তোমাদের একটু দেখাবো চলো। এই যে মা এখন এখানে চা ঢালছে, দেখো বাড়িতে আসার সময় বাজার থেকে দুটো জিনিস নিয়ে এসেছি, একটা হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি, তার সাথে একটু মটরশুঁটি নিয়ে আসলাম আর হচ্ছে টমেটো নিয়ে আসলাম, আগের একটা বাঁধাকপি তো আছেই, আর সাথে নিয়েছি ধনে পাতা। দেখো আজকে পাঁচখানা আটি, এই যে পুরো দেখো ধনে পাতা, আর ধনে পাতা তো এত ভালো লাগে খেতে, ওই কারণে আজকে ধনে পাতাও নিয়ে এসেছি। তো চলো দেখাচ্ছি, দেখো দেখাচ্ছি ভাবে, এই দেখো এই যে তিনটে, এই হচ্ছে চাম, আর এই হচ্ছে পাঁচ, দেখো এই যে দেখো এই পাঁচটা আটি মনে যেন ফুলের গোছা নিয়ে জুমে দাঁড়িয়ে রয়েছে, তো স্টিক নিয়ে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই পাঁচটা আটি পেয়েছি 10 টাকায়, আমি দেখেই সঙ্গে সঙ্গে লোভ সামলাতে পাইনি, নিয়ে চলে আসলাম বাড়িতে। মা বলছে কি করবি এতগুলো দিয়ে, আমি বলছি কি যা হবে হবে, সস্তা পেয়েছি নিয়ে এসেছি, লোভ সামলাতে পাইনি, এবার দেখো কি করা যায়। এই হচ্ছে ধনে পাতা নিয়ে আসলাম, এই আর এই তো এই কটা জিনিসই নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি বিস্কুট, বিস্কুট ছিল না, বিস্কুট শেষ হয়ে গেছিল তো বিস্কুট নিয়ে এসেছি, আর মার সুপুরি ছিল না সেটা নিয়ে আসলাম, তো দে 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 যে নেশা করে, যে নেশা করকে দেখো, তো এই বিস্কুট আর এই নিয়ে আসলাম। এই যে চা গরম হয়ে গেছে, এখন চা খাবো, আর রাত্রিরে এগুলো মা আজকে গরম করে রেখেছে সব, তো চলো চাটা খেয়ে আসি তোমাদের সঙ্গে কথা বলতে চলো। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, ভাই আজকে জিমে টিফিন নিয়ে যায়নি, কিন্তু হচ্ছে ভাই বাড়িতে এসে খেয়ে গেছে, খেয়ে একটু বেরিয়েছে, তো বললো যে আমি খেয়ে দিই, তারপর বেরোচ্ছি একটু কাজে, তো কাজে বেরিয়ে গেছে, আর আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম আজকে, শীত পড়ছে, যত তাড়াতাড়ি খেয়ে দে বসা যায়, কেন বসে যত রাত্রির করবো, যত রাত্রির করবো তত হচ্ছে মানে খেতে দেরি, মানে ঠান্ডা বাড়বে, আর তখন ইচ্ছাই কমে না বাসন টাসন মাজতে। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠে এখন বাজে ঘড়িতে ঠিক 10:30, এখন খেয়ে দিয়ে উঠে, তাও আজকে লেট হয়ে গেছে, আমরা ভাবছিলাম যে 10:10 মধ্যে খেয়ে নিলে আরও ভালো হতো, যাই হোক 10:30 বাজে আমি খেয়ে দিয়ে উঠলাম, তা ঝুমি বলে আমি আজকে বাসনটা মেরে দিচ্ছে, তা ওই জন্য ঝুমি বাসন মাজছে, আর ওইদিকে দেখো টেবিল এখনও পরিষ্কার করা হয়নি, টেবিল পরিষ্কার করতে হবে, আর এইদিকে ঝুমি বাসনটা মেজে নিক, আজকে কিচ্ছু পরিষ্কার হয়নি, স্ল্যাব ফ্ল্যাব সব নোংরা হয়ে পড়ে রয়েছে, আজকে সবই পুষতে হবে এখানে, তারপর যাবো জলও ভরতে হবে, আজকে জলও ভরা নেই, আজকে সব কাজ পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে আজকে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম, সুবিধা হবে কি তাহলে হচ্ছে এদিকে, তবে বিছানা হচ্ছে করে এসেছি, বিছানা করতে হবে না, ওদিকের কাজ শেষ হয়ে গেছে, হ্যাঁ বিছানা দেখলাম তুই করেছিস, চলো দেখতে পাচ্ছ এই দেখো বাসনপত্র অবস্থা, দেখো পরপর পরপর সব রাখা, এখানে কিছু বাসন মজা হয়েছে, এই দেখো এতগুলো বাসন, গ্যাস পোচা বাকি রয়েছে, ওদিকে টেবিল পোচা হয়নি, শীতকালে মানে সত্যি এগুলো করতে খুবই কষ্ট লাগে। চলো রান্নাঘরে তো কাজ কমপ্লিট হয়ে গেলো, শুধু এখন বাকি আছে টেবিল পোচা, তো টেবিল পোচা হয়ে গেলে আর জল ভরলে কাজ মোটামুটি শেষ রাত্রির মতো, তা চলো চট করে কাজগুলো সেরে নিই, আর তোমরাও আমাদের সাথে থাকো।
মেঝে রাখা হয়ে গেছে এই জায়গাটা আমরা আর হচ্ছে এখন তুলবো না, এটা থাক জল ঝরুক, সকালবেলা তুলে দেবো। তো এইখানে হলো, আর এই এখন ময়লা জমেছে, তো এখন ডাস্টবিন কালকে আসবে ময়লা গাড়ি, তো কালকে ময়লা ফেলা হবে, ওই জন্য ঝুমি গুছিয়ে রাখছে প্যাকেটে করে। আর এইখানে সব পরিষ্কার হয়ে গেছে, দেখো গ্যাস পরিষ্কার, এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, বিছানা আজকে অনেক আগেই হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে শুতে, শুতে শুয়া তো হবে না, এখন একটু বসবো, বসে একটু গল্প গুজব করবো, তারপরে যাবো শুতে। তো চলো, তো চট করে এদিকে কাজগুলো হয়ে গেল যখন, তাহলে একটু বসে নি চলো। ও জল ভরা বাকি আছে ও, হ্যাঁ জলটা ভরে নিলেই কাজটা শেষ, তা চলো চট করে জলটা ভরে নি। দেখো কি অবস্থা, গুছিয়ে পানি না জানো, মানে যত গুছাই তত এই জায়গা নোংরা হবে, মানে একবার গুছাই আবার জামা কাপড় নামানোর সময় যা তা যা অবস্থা, আর কি বলবো, বলার আর কিছু নেই। এখানে তো দেখো শোকেস হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে এই জায়গাটা আমাদের। তা চলো এটা কাপড় তো এখানে বলে দিই। দেখো জল ঢালতে গিয়ে কি অবস্থা, দেখো এখানে জল পড়েছে, এখানে দেখো জল পড়ে এই অবস্থা। এখন হচ্ছে আর একটা কাজ, দেখো কাজ কমপ্লিট হয়ে গেলো, আবার একটা কাজ বেড়ে গেল, এই এখন মেঝে পুষতে হবে। কাজ কিছুতে হয় না, তাহলে যত করতে যাবো তত কাজ বেড়ে যায়। হাইতে জল ভরতে গিয়ে জারটা হট করে স্লিপ খেয়েছে, আর পুরো সোয়েটারে তো জল পড়েইছে, আর ওই দেখো মেঝের অবস্থা দেখো। কাজ টাজ করে ভাবলাম তাড়াতাড়ি সে বেরোবো, সে আর হচ্ছে না, একটা কাজ বেড়ে গেলো। এটা দিয়ে পুষতে পারবি বাবুস দিয়ে? দেখি রাত সকালে মনে শুকিয়ে যাবে। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাত্রিটা সকলে ভালো কাটুক, এই বলে শেষ করছি, গুড নাইট, টাটা।